আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ওমানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হলো করোনার ভিতরে লকডাউন চলাকালীন যে সব ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা ভিসা যদি কেউ ইচ্ছা করে রেনু করতে পারবে কেউ যদি ইচ্ছা করে যে রেনু করবে না দেশে চলে যাবে সেক্ষেত্রে তাদের কোনো ধরনের জরিমানা দেওয়া প্রয়োজন হবে না যারা দেশে চলে যাবে ওমান সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত দিয়েছেন কারণ করোনার ছাড়া যেসব ব্যক্তিরা আগে ওমানে ছিল এবং করোনার আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং স্বাভাবিক অবস্থা যখন ছিল তখন সবাই ভিসা রেনিউ করতে গেলে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে জরিমানা আসত কিন্তু এখন করোনার কারণে ওই জরিমানাটা টোটালি বন্ধ দ্বিতীয়ত হল ওমান সরকার প্রবাসীদের জন্য একটা সুযোগ দিয়েছে সেটা হলো তিনশো এক রিয়ালের জায়গায় এখন দুশো এক রিয়াল হবে বিচার সরকারি চার্জ তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা বড় সুযোগ এটা একশো রিয়াল এটা আমাদের জন্য অনেক কিছু এই জন্য ওমান সরকারকে আমরা ধন্যবাদ জানানো উচিত এরকম একটা বড় সিদ্ধান্ত দেওয়ার জন্য সুযোগ তৈরি করার জন্য আমাদেরকে এবং ড্রেস আমরা যারা ওমানে আসি অনেকে দেখি বিভিন্ন দিকে মানুষ চলাফেরা করে ছোট ড্রেস পরে পুরুষরাও থ্রি কোয়ার্টার পরে এবং অনেক মেয়েরা মহিলারা বা দেখতেছি বিভিন্ন দেশের ওনারাও বিভিন্ন ড্রেস পরে সেগুলো অশালীন এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো কোনো জায়েজ নেই এবং অশালীন ড্রেস এগুলো সেক্ষেত্রে ওমান সরকার এখন একটা কানুন করেছে সেটা হলো যেসব ব্যক্তিরা ওই রকম অশালীন পোশাক পরবে তাদের তিনশতর ওমানই রিয়াল জরিমানা করা হবে এবং জেলও হতে পারে এবং ওমানে থেকে যারা দেশে চলে গিয়েছে ছুটিতে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারা এখন আবার অক্টোবর মাসের এক তারিখ থেকে ফেরত আসতে পারবে সেক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের পেপার্স সংগ্রহ করতে হবে না এবং এয়ারপোর্টে যখন আসবে ওমান এয়ারপোর্টে তখন তাদেরকে করোনা টেস্ট করা হবে যাদেরকে সন্দেহমূলক এবং পনেরো দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তো যারাই এখন বাংলাদেশ থেকে আসবেন সবাই সাবধানে আসবেন কারো সাথে ঘষাঘষি করবেন না বসে পাশে বসে বসবেন না এবং সাবধানে মাস্ক পরিধান করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার রাখবেন সাথে সাবধানে আসবেন যাতে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি আসার পরে আমরা যারা ও মানে আসি এখন আমরা কোন ধরনের বিপদে না পড়ি আপনাদের কর্মকাণ্ডর দ্বারা এবং আমাদের দেশ যাতে কোনো ধরনের বদনাম না হয় দেশের বিপক্ষে সাবধানে আসবেন নিজের সম্মান নিজে বজায় রাখবেন তাতে করে দেশের সম্মান বাড়বে ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন দেশবাসী এবং পুরো পৃথিবীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ এই বিমার থেকে আমাদেরকে অতি দ্রুত মুক্ত করে দেয় আল্লাহ হাফিজ